আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি একটা বাজি করে দেখাবো আসলে মূলত এটা বাঁধাকপির যে আমি এখানে ইউজ করব টেমেটো এটার প্রধান উপকরণই টেমেটো খুবই হেলথি একটা বাজি তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই বাঁধাকপিটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব যতটুকু সম্ভব এমন না যে পাতলা না হলে হবে না যতটুকু আপনারা পারেন বাঁধাকপিটাকে এভাবে পাতলা করে নেবেন আমি যেভাবে করে নিচ্ছি আসলে এই বাঁধাকপি বাজিটা আমার অনেক পছন্দের কেন এখানে খুব বেশি আমি ঠেমিটি ইউজ করি তার জন্য খেতে অনেক ভালো লাগে তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নেই তাই দেখেন আমি বাধাকপি কেটে নিয়েছি এভাবে এখন আমি এটা দিয়ে পরিষ্কার করে নেবো আর এখানে আমি যে রেটিমেডও নিচ্ছি আপনিও চেষ্টা করবেন চেরি রেটিমেডি নেওয়ার এখানে কিন্তু বড় টিমেটোটা দিলে সেভাবে খেতে ভালো লাগে না আমি এটা খেয়ে দেখেছি দুভাবেই তো চেটিমেডও দিলে আরও বেশি ভালো লাগে তাই আমি এখানে যে রেটি ইউজ করি আমি টেমেটোটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা হয়তো বা চিন্তা করতে না দুগুলো টেমেটো দিচ্ছি হয়তো বা একটু ঠক হয়ে যেতে পারে আসলে এরকম হয় না আমি অনেকবার করে করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে আমি একটা রসুন আর পাঁচ পুরন আর এখানে দিয়ে দিলাম কয়েকটা একটা লাল মরিচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব আমি দু তিন সেকেন্ডের জন্য শুধু এটা নেড়ে ছেড়ে দেব। আর চুলার গ্যাসটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি হলে পাঁচ পুরন জ্বলে যাবে আর যদি পাঁচ পুরন জ্বলে যায় খেতে দিতে লাগবে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে রসুনটার মধ্যে তখন আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন আমি কখনো লবণের আন্দাজটা বলে দেই না এটা আসলে সবার স্বাদ অনুযায়ী তাই আমি এটা কখনো বলি না যখন দেখবো এবার নাড়াচাড়া করার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের তখন আমি এখানে মশলাগুলো এড করব। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দিলাম কারি পাউডার হাফ হাফ স্পুন আর জিরা পাউডার হাফ টি স্পুন এরপরে এটাকে খুব ভালো করে মিক্স করে আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিটাকে আগে একটু আমি সিদ্ধ করে নেব না হলে। যখন আমি এখানে টেমেটো দিব তখন টেমেটোটা পুরোপুরি গলে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি প্রথমে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দশ মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে কোনো পানি ইউজ করিনি দেখেন দশ মিনিট পর বাঁধাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দেব ঠেমেটোটা তো আমি এখন মিক্স করে নিচ্ছি ভালোভাবে দিয়ে আর টেমেটোতে এমনিতেই ফানি বের হয় এর উপরে আবার বাঁধাকপি থেকে ফানি বের হয় তার জন্য এখানে কোনো পানি ব্যবহার করতে হয় না তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে টেমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো দিয়ে এটাকে আমি ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর এর ভিতরেই বাঁধাকপিটা হয়ে যাবে দেখেন দশ পনেরো মিনিট হয়ে গেছে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে শেষ হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে আবারও একটু নেড়ে এটাকে আমি নামিয়ে নেব আর আমি পুরো রান্নাটা করেছি একেবারে স্লো সে আপনিও ট্রাই করবেন স্লো সে রান্নাটা করার তো এখন আমি একটি ডিশে নিয়ে আপনাদেরকে দেখাবো এটা দেখতে কেমন লাগছে টমেটো আর বাঁধাকপির এই রান্নাটা আসলে অনেক সহজ তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখন দেখেন আমি একটা ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই রান্নাটা খুবই অসাধারণ লাগে খেতে একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন এই ভাজিটা আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য আমার বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম